তাহলে আমাদের যে গিগ তৈরি করবো, গিগের টাইটেল দিলাম আমরা কি আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এবং আমরা ট্যাগ ব্যবহার করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? এই দুইটা প্রথমত করবো, আরো তিনটা আমরা ব্যবহার করতে পারবো, সেই তিনটা আমরা পরবর্তীতে দেখি। তারপরে পরবর্তীতে লাইনে আসি আমরা। হ্যালো, আচ্ছা এবারে লিখি ডিসক্রিপশন। ডিসক্রিপশনটি কিছু আমরা লিখবো, ডিসক্রিপশন টেক্সে এখন আপনি ডিসক্রিপশন লিখবেন ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসের জন্য ডিসক্রিপশন লিখবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা নিতে হবে, আবার এটা আপনি কি করবেন, রেসপন্সিভ করবেন, তাই তো? হ্যালো, আচ্ছা যেহেতু রেসপন্সিভ করবেন, তাহলে আপনি খুব সংক্ষেপে আপনি একটা কিছু লিখে দেন, যে ডিসক্রিপশনে দেন, আর ইউ সার্চিং রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ডিজাইন, হ্যাঁ, দিয়ে এখন নিচের লাইনে আসে আমরা লিখবো। হ্যালো, হ্যাঁ আপনি লিখবেন যে ইউরিস বা আপনি পৌঁছাই গেছেন ইউরিস এট রাইট প্লেস, ইউরিস এট রাইট প্লেস। হ্যালো, আচ্ছা ইউরিস এট রাইট প্লেস, ওকে। দিয়ে আমরা বিষয়বোধক চিহ্ন দিই তাহলে, ঠিক আছে? এরপরে ওই লাইনেতে আমরা লিখবো, ওই লাইনেতেই লিখবো আমরা, অ্যান্ড এখানে অ্যান্ড লিখ, হ্যাঁ স্পেস দিয়ে অ্যান্ড লিখি, অ্যান্ড দিয়ে বাক্য শুরু করে দিই, অ্যান্ড ইউ আর, ইউ আর ওয়েলকাম ইন মাই গিগ, ইন মাই গিগ। এখন ফুল স্টপ দিয়ে আমরা নিচের লাইনে আসি, আরো একটু নিচের লাইনে আসব। নিচের লাইনে এসে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ডিজাইন প্ল্যান দিব, সেগুলোর ফিচার দেব, ঠিক আছে? হ্যালো, ওকে, তো আমার মনে হয় হ্যালো, আমার মনে হয় যে আপনি একটু একটু লেট করতেছেন, বা একটু দেরি হবে আপনার। আমি একটু ডিসক্রিপশনটা এগুলো বিষয়গুলো লিখে দিই, ঠিক আছে? তাহলে আপনি আমাকে এই টেক্সট দিলেন, আপনি আমাকে সেন্ড করে দিতে পারেন, সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই দিয়ে দিই। গ্রুপও দিয়ে দিই, দিয়ে দিছি না। এটা তাতে আর একটু সময় লাগবে। হ্যালো, নো প্রবলেম, নট এট অল। এখন আমরা একটু যেটা করি, হ্যালো কেউ কিছু বলতেছিলাম, কে আচ্ছা, তো আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? রাকিবুল, হ্যাঁ আমার স্ক্রিন, তোমার স্ক্রিনটা বন্ধ করে আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা এখন আমরা যেটা যাব, দেখতে পাচ্ছি আমরা, শেয়ারে করি নাই না, স্ক্রিনে শেয়ার করি না, এবার দেখবো কি। এখন স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? এবং আমরা যেটা করব, আমরা বলছিলাম পূর্ব প্রস্তুতি বেশ কিছু নেব, সে পূর্ব প্রস্তুতির বেশ কিছু বিষয় হচ্ছে আমাদের টাইটেল। হ্যালো,
তারপর আছে কি ট্যাক্স, আচ্ছা টাইটেল ট্যাক্স, এরপর আমাদের যেটা নিতে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা বলবো যে আমাদের মূলত ডিজাইন যেটা করবো কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তাহলে আমরা এখানে যদি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, এবং বারবার প্রথম দিকে দেখতেছি যেহেতু রেসপন্সিভ আসতেছে, তাহলে রেসপন্সিভ কথাটা আমরা লিখে দিই। এই ফাইলটা একটু সেভ করি, সেভ করবো কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে সেভ করে আমরা কি করব দেব, দেওয়ার পরে আমাদের ট্যাগটা দেখলাম এখানে আছে, ইলান আছে, ট্যাগ আরো আমরা তিনটা ব্যবহার করবো, সমস্যা নাই। ডিসক্রিপশনে এখন আসি, ডিসক্রিপশনে আমরা কি করলাম, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমি তো স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো আমরা দেখলাম ডিসক্রিপশনটা দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আমরা কি করব, বায়ারের ভিতরে কিউরিসিটি সৃষ্টি করব। কিউরিসিটি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আর ইউ সার্চিং ফর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, মানে সে এটা খুঁজতেছে কিনা বা এরকম কিছু খুঁজতেছে কিনা সার্ভিস, তার কিউরিসিটি টান দেবো, বা সে যে কিউরিসিটি নিয়ে আসছে এখানে সেই কিউরিসিটিটাকে দমন করবো। ফার্স্ট টাইম আমরা কিউরিসিটিটা এখানে আনবো, আইনা ঠিক আছে যে না, তাকে নিশ্চিত করলাম দ্বিতীয় লাইন দিয়ে, এবং আমরা কি করলাম তাকে স্বাগত জানাইলাম। স্বাগত জানানোর পর আমরা এখন যেটা করব, ঠিক আছে, আমাদের যে সার্ভিসটা থাকবে, হ্যাঁ, যে আমরা লিখতে পারি যে মাই গিগ সার্ভিস, গিগ ইজ, হ্যাঁ, ইনক্লুডস সার্ভিসেস দিয়া আমরা কোন কোন সার্ভিসগুলো ইনক্লুডস করতেছে বা কোন কোন সার্ভিসগুলো আমরা এখানে নেব সেইগুলো লিখব। কোন কোন সার্ভিস আমরা এখানে রাখবো এই গিগটার ভিতরে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপন্সিভ করবো আমরা। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সার্ভিস যেগুলো থাকবে সেটা হচ্ছে যে 100% রেসপন্সিভ আমরা করবো। হ্যালো, রেসপন্সিভ, এবং রেসপন্সিভের ক্ষেত্রে কী করবো, শুধু রেসপন্সিভ দেবো না, একটা কথা দিলে আমাদের আরও সুন্দর হবে, সেটা হচ্ছে মাল্টি ডিভাইস, মাল্টি ডিভাইস রেসপন্সিভ। প্রথমটা গেল ফিচার্সের আমরা যেগুলো লিখবো, এরপরে দ্বিতীয় লাইনে আমরা আসবো, এটা করলাম ওয়ার্ডপ্রেসের মাল্টি ডিভাইস রেসপন্সিভ আমরা করলাম, এরপরে কি করব আর কি কি সার্ভিস দেব এখানে, মাল্টি ডিভাইস রেসপন্সিভ হলো, এরপরে কি কাস্টম ডিজাইন, আর কি আর কি কি ইনক্লুড করব আমরা, স্লাইডার্স যদি চায় বাইরে, আর কি কি থাকতে পারে। হ্যালো, আচ্ছা তাহলে এখানে দ্বিতীয়টা লাইনে আসি, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, মাইজেশন, এরপর আসি কি স্লাইডার্স দিলাম, আর কি আর দিতে পারি, গ্যালারি, আর কি আর কি। হ্যালো, আর কিছু মনে পড়তেছে না? তাহলে আমরা কি করি, একটু সার্ভিসে গিয়ে খুঁজি, বিভিন্ন ধরনের সার্চ করি, ওয়ার্ডপ্রেস যখন দিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই টাইপের মধ্যে সার্ভিসে কি দেখতেছে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে একটু খেয়াল করে দেখি, টপ রেটেড সেলার একজন আছে, তার দেখতে পারি আমরা, তার থেকে বেশ কিছু আমরা দেখতে পারি যে সে কি কি সার্ভিস দিচ্ছে, বা আমরা যদি কোনো কুল কিনারা না পাই সেক্ষেত্রে আমরা দেখব। এটাও দেখতেছি লেভেল টু সেলার, টপ রেটেড সেলার, বা আমরা একটু দেখি আর টু যেগুলো রেটিং ভালো আছে সেইগুলোর দিকে যাই, ঠিক আছে। তো আমরা বেশ কিছু ওপেন করছি, ঠিক আছে, উইন্ডো, এরপরে আমরা দেখি আর কি কি সার্ভিস আমরা নিতে পারি। গ্যালারি নিলাম, এদিকে খেয়াল করে দেখি রেসপন্সিভ ক্লায়েন্ট ফিডব্যাক, এটা প্যাকেজের ভিতরে কী কী ইন্টিগ্রেশন করবে সেই এইভাবে লিখছে, অল ফিচার্স ইনক্লুড, কী কী আছে ফিচার্স, সে ফিচার্সগুলোর ব্যাপারে, প্যাকেজের ফিচার্স, কোন প্যাকেজে কোন ফিচার্স দেওয়া আছে সেই বিষয়ে এগুলো ক্লিয়ার করছে, ঠিক আছে। এখন আমরা আসি পরবর্তীটাতে, আসি পরবর্তীটাতে গিয়ে দেখি উনি যে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে যে ওয়েলকাম টু মাই গিগ, গিগ দেওয়ার পরে উনি বেশ কিছু ইনফরমেশন লিখছে, হ্যাঁ, ওনার বিষয়ে উনি পরিচিতি দিচ্ছে, এবং 500টার বেশি ওয়েবসাইট উনি তৈরি করছে সেটা বলছে, এরপরে বেশ কিছু ইনফরমেশন উনি দিচ্ছে,
ঠিক আছে, কিন্তু আমরা কি করব এভাবেও দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের থাকতে হবে পয়েন্টিং টুটা যদি ক্লিয়ার থাকতে, আমাদের যে একটা ফুল ফিগারে থাকতে হবে এরকম না। আমি সবসময় বলি যেভাবে দিলে আসলে আমাদের ফিচার ক্লিয়ার হবে এই টেক্সটগুলোর ভিতরে, সেভাবে দেখি দ্বিতীয়টাতে আসতে পারি, দেখি আমার মনে হয় খুব কম বেশি কোথাও লোড নিচ্ছে নাকি আবার। আচ্ছা এরপরে আমরা যেটা আসি, এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে, হ্যালো দেখছি, আচ্ছা এখানে ফিচারসে দেওয়া আছে, ওনার টাইটেল আছে কি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা তার মধ্যে উনি দিছে কি ইনস্টল করে দিবেন, সেট আপ করে দিবেন, ঠিক আছে, প্রিমিয়াম থিম ইনস্টল করে দিবেন, প্লাগ ইন ইনস্টল করে দিবেন, হ্যাঁ আমরা ওগুলো লিখে রাখবো, ফুলি রেসপন্সিভ প্রফেশনাল ডিজাইন দিতে পারি, আইকেসিং প্রিমিয়াম বিল্ডার ব্যবহার করতে পারি, প্রিমিয়াম বিল্ডার বিভিন্ন গুলেন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আমরা করবো, হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা দেবো, গুগল ম্যাপ যদি চায় সেটা দেবো, তারপরে কি করতে পারি আমরা অন পেজ সিও যদি করি সেক্ষেত্রে আমরা অন পেজ সিও করে দিতে পারবো। দেখা যাচ্ছে অন পেজ সিও করার জন্য সব থেকে আমাদের ভালো প্লাগ ইন হচ্ছে কোনটা, ওস্ট সিও, এসএসএল ইনস্টলেশন করে দেবো, এটা বলতেছে এসএসএল উনি দিয়ে দিচ্ছেন, যার কারণে ওনার বেসিক প্রাইস কিন্তু শুরু হয়েছে $85 থেকে। এরপরে কি আছে স্টক ফটো এবং আইকনস, স্টক ফটো বিভিন্ন ধরনের স্টক ফটো যেমন আমাদের পিক্সেলস ফিক্স যাবে, ওয়ার্ডপ্রেসের উপমার্স উনি যদি ইনস্টল করে দেয় সেটা দিবেন, পেমেন্ট মেথড দিয়ে দিবেন, মেল সিম ইন্টিগ্রেশন করে দিবেন, মেল সিম ইমেল মার্কেটিং এর জন্য উনি যে প্যাকেজে রাখছেন, কন্ট্যাক্ট এবং আমার কন্ট্যাক্ট অর্ডার ফর্ম এটা দিচ্ছেন, আমরা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করব, ঠিক আছে। এরপরে সিডিএন দেবো এবং হাই সিকিউরিটি, সিডিএন যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে হয়তো আমরা সিডিএন ব্যবহার করার জন্য এসব আমরা প্লাগ ইন দিয়ে করে নিতে পারবো, লাইভ সাইট এবং ফেসবুক পিক্সেল, লাইভ সেটিং আমার প্লাগ ইন আছে এবং ফেসবুক পিক্সেল মানে বিজনেসের জন্য আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে, এবং 3 মান্থস সাপোর্ট, ঠিক আছে। হ্যালো আচ্ছা তার মধ্যে আমরা যেটা দেবো আমরা কি করবো ওয়ার্ডপ্রেস ইনস্টলটা করে দেবো, আমরা যেগুলো করে দেবো সেটা দেখি, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এরপরে কি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, এরপরে আমরা কি করব ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ইনস্টল করে দেব, এরপরে আমরা কি করব মাল্টিডিভাইস রেসপন্সিভ করে দিলাম, কাস্টম ডিজাইন করে দেবো, স্লাইডার্স দেব, গ্যালারি দেব, কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করব, কন্ট্যাক্ট ফর্ম, এরপরে কি কল টু অ্যাকশনও নিতে পারি, সেক্ষেত্রে কল টু অ্যাকশনে নিতে পারি, একটা খেয়াল করে দেখে আর কি কি আমরা দিতে পারি, সোশ্যাল মিডিয়ায় ইন্টিগ্রেশন করতে পারি, গুগল ম্যাপ দিতে পারি, ইয়ে করলাম স্ক্রিন রেকর্ড চালু করলাম, হ্যাঁ ওকে। তো আমি আপনাকে বেশ কিছু টেক্সটে এখানে মেসেজে বেশ কিছু ইয়া পাঠাইছিলাম, চিহ্ন পাঠাইছিলাম, খেয়াল করছেন, আবার পাঠাচ্ছি, আবার পাঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আপনি টিকটা নেন, ফার্স্ট যে বোল্ড টিকটা ওইটা নেন, ওকে, নিয়ে আপনি প্রত্যেকটা সামনে ব্যবহার করেন, ফাঁকা দিবেন সামনে দুইটা, না ওটার সামনে না, ইনক্লুডস পরের লাইন থেকে, প্রথমে দুইটা স্পেস দেন, প্রথমে দুইটা স্পেস তারপরে ফাঁকা, তারপর একটু স্পেস দিলে দিতে পারেন, স্পেস দেন একটু, হ্যাঁ 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 একটু স্পেস দেন, সুন্দর হবে, ঠিক আছে। দিচ্ছি আমরা, আচ্ছা
এম্পেসার। এখন দেখি, হ্যালো, নিচে আসি। জি স্যার, এখন না না, নিচে আসি নিচে আসি নিচে আসি। হোয়াই অ্যাস আছে না আমাদের একটা? জি স্যার। হোয়াই অ্যাসটাতে দেখি ওখানে ঠিক ওগুলান আবার কপি করে নেই ওইটা পুরোটাই ওই টেক্সটটা। জি স্যার। ওই যে এটা না কপি, ওটা না ওইটা কে না, হোয়াই অ্যাসের টেক্সটগুলো আছে না, ওই যে আমাদের টিক চিহ্ন যেটা আছে ওই টিক চিহ্নটা কপি করে নিয়ে আসি। আচ্ছা কপি করছি, এরপর একটু নিচে আসি, হোয়াই অ্যাসের টেক্সটগুলো সিলেক্ট করি সবগুলান। হ্যাঁ সিলেক্ট করে এখানে শুনেন, কিবোর্ডে কিবোর্ডে লিখবেন আপনি শিফট ট্যাব, শিফট চেপে ধরে ট্যাব চেপেন তো, একটা কাজ করে না শিফট ট্যাব? আচ্ছা তাহলে ইয়ে করেন, ওই যে টপের সামনে ওইটা বসাই দেন, চিহ্নটা টিক চিহ্ন গুলো বসাই দেন। এখন ট্রাই করে দেখি, হ্যালো দেখি কি কয়। ডেসক্রিপশন কন্টেইনস ইললিগাল প্যারেন্ট স্যার, এখানে স্পেস আছে দেখো না, দেখি সামনে দেখি এক্সপ্রেসটা একটু সরাই দিই দেখি কি আসে। সামনের স্পেসটা সরাই দিই। ইলিগাল স্যারেক্টর কি আসতে পারে এখানে, আমি একটু টেক্সট গুলো দেখি আর একটু লক্ষ্য করি কি ইলিগাল স্যারেক্টর আছে এখানে। আমি এই ধরনের প্রবলেমে এ পর্যন্ত কখনো পড়ি নাই। ইললিগাল স্যারেক্টর থাকবে মানে সেটাই স্যার, মানে আপনি বলে দিতে যে কি সমস্যা তাহলে আমরা একটু পড়তাম। আচ্ছা আমি একটু দেখি, কারণ আমি এই বিষয়টা প্রবলেমে দেখলে তুমি ওটা টেক্সট গুলো সামনে টেক্সট গুলো যেটা আছে ওটাকে শেষ করে দাও মানে সরাই দাও। ইললিগাল স্যারেক্টর বলতেছে কাকে, কন্টেন্টস ইললিগাল স্যারেক্টর, স্যারেক্টর লিস্টটা তো আমাকে দিবে। আচ্ছা এখানে বলতেছে ফাইবার কিছু ওয়ার্ড ইয়ে করে না, রিকগনাইজ করে না, যেমন ফেসবুক টুইটার আপনি যেগুলোর কথা বলছিলেন এই ধরনের ক্যারেক্টারের ভিতর কোথায় এসে গেছে। আচ্ছা আমাদের হাইপেনটা দেখি, হ্যালো। জি স্যার, হাইপেন হাইপেন আছে এটা স্যার, হাইপেনটাকে সরাই ফেলি এখন দেখব স্যার ট্রাই করে। আচ্ছা পার্সেন্টেজ চিহ্নটাকে একটু 100%টাকে সরাই দেখি, সরাই ফেলি দেখি। মাল্টি ডিভাইসের এখানে আইপেন আছে, অথবা দেখা যাচ্ছে যে ডলার সাইন পার্সেন্টেজ এগুলো দেখাচ্ছে যে এগুলো সরাইলে সব ঠিক হবে, সব যদি সরাই তাহলে থাকতেছে কি। আচ্ছা দেখি আবার দেখি, সরাইছি হাইফেন সরাইছি। আচ্ছা হ্যাঁ, ওরা তো আবার ওই কন্ট্যাক্ট করাটা মানে ফাইবারের বাইরে কন্ট্যাক্ট করাটা পছন্দ করে না, সেটার কথা বলছি। সেটা কন্ট্যাক্ট আছে, সে কন্ট্যাক্ট ডেসক্রিপশনে এরকম সমস্যা না, কন্ট্যাক্ট ফর্ম সেটা সমস্যা না। হ্যালো, ডেসক্রিপশনের জন্য এই ধরনের টেক্সটের সমস্যা না, যখন কন্ট্যাক্টের সঙ্গে যদি অটোমেটিক্যালি রিকগনাইজ করতে পারে যে আউটসাইড কন্ট্যাক্ট টাইপের এরকম কিছু আসে সেক্ষেত্রে।
কন্টাক্ট অনেক গিগে আছে, অনেক গিগে আছে। এখন দেখি, এখন দেখি, হ্যালো আমি ট্রাই করি, হচ্ছে না স্যার, হচ্ছে না। আর একটু উপরে যাই দেখি, উপরে যাই, মাই গিগ সার্ভিস ইনক্লুডস, এটা আছে, হোয়াট চিহ্নটা উঠাই দেখি, হোয়াট চিহ্ন তো আছে, হোয়াট চিহ্ন থাকতেই পারে। আচ্ছা, ইউ আর রাইট প্লেস, প্লেসের পরে যে বিস্ময়বোধক চিহ্ন আছে, এই চিহ্নটা উঠাই ফেলে দেখি, ইয়া দিই, ডট দিই, দেখি স্পেশাল সেক্টর মধ্যে এটা আছে। একটু নিচে আসি, নিচে আসি, নিচে আসি, ধীরে ধীরে আর একটু আসি, নিচে আর একটু, আর একটু, আর একটু, আর একটু। আচ্ছা এখন দেখি, এখন দেখি সেভ দেওয়ার চেষ্টা করি, দেখি বুঝতেছি না তোমার ক্যারেক্টার সেখানে কি প্রবলেম হইল, কন্টেন্টস ইললিগাল ক্যারেক্টার। আর একটু উপরে যাও দেখি, এখন দেখো দেখি, আচ্ছা তুমি ইয়া করো, হ্যালো তোমার প্রোফাইলে একটা নতুন করে ফাইবার একটা ট্যাব খোলো তো দেখি, ট্যাব খোলো, ইয়েতে যাও, তোমার প্রোফাইলে যাও, তোমার প্রোফাইলের ইমেজ দাও না, এখনো দিছো মানে লোডিং সমস্যা আছে, যাও দেখি, এখন গিক্সে দেখো দেখি, এটা ক্লিক করো দেখি, গিক্সে, গিক্সটাতে ক্লিক করো, ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ হয়েছে, ইয়েতে যাও, ব্যাকে যাও, দেখে দাও, এখান থেকে এই যে ইয়াটা আছে না, তিনটা ডট আছে না গিগের ইমেজে, তিনটা ডটে ক্লিক করো, এডিট, এডিট, ইয়াতে যাও, একেবারে ইয়াতে যাও, ডেসক্রিপশন এন্ড ফ্যাগে যাও, একেবারে ডেসক্রিপশন উপরে দেখো, উপরে যাও, উপরে যাও, এখানে বেশ কিছু ইয়ে দেখাচ্ছে না, ব্রেড ক্রাম দেখাচ্ছে, তার মধ্যে ডেসক্রিপশন এন্ড ফ্যাক্স ক্লিক করো ডাইরেক্ট, বাবা উপরে উপরে একেবারে উপরে, হ্যাঁ হ্যাঁ এই যে ডেসক্রিপশন ফ্যাক্স দেখাচ্ছে না এখানে নিচের লাইনটা, হ্যাঁ এটাই, হ্যাঁ 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 ওইটাই, প্রাইসিং এ দেখো, প্রাইসিং এ দেখো, প্রাইসিং এগুলো সব হবে না ভাই, তাহলে পরবর্তীতে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে কন্টিনিউ করে দাও, ধীরে ধীরে দিয়ে দাও, কন্টিনিউ করে দাও, সেভেন কন্টিনিউ করলে হবে, এবার যাবো ওখানে, নিচে যাও, আবার যাও, একটা একটা করে দাও, স্কোর করে দাও, যাও দেখি, আগের ট্যাব থেকে ওই কপি টেক্সট টেক্সট করে নাও, টেক্সট কপি করে নাও আগের ট্যাবটা থেকে, দাও দেখি, দাও দিয়ে এখন সেভ দাও তো, ইয়ে দাও, সেভ দাও, সেভ অ্যান্ড কন্টিনিউ দাও দেখি কি আসে, এখানে আমাদের ইয়ে আছে, ফ্যাগে সমস্যা ছিল কোথাও একটা, ব্যাগে ইয়ে যাও, ইয়ে যাও, ওই যে আবার ডেসক্রিপশনে ক্লিক করো, উপরে যাও, উপরে যাও, উপরে ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাগ এক্স ক্লিক করো, নিচে আসো, ফ্যাগ অ্যাড করো, একটা একটা করে ফ্যাগ অ্যাড করো, তোমার ওই ট্যাবে কোথাও একটা প্রবলেম হয়েছিল সামথিং, আমি এ পর্যন্ত এই ধরনের টেক্সট নিয়ে কোন ধরনের সমস্যায় পড়িনি, যতটা সমস্যা আজকে ইয়েকে নিয়ে পড়লাম, রাকিবুলকে নিয়ে পড়লাম, সমস্যা তো হবেই, তুমি তখন কাগু হয়েছো না, কাগু হইলে তো অনেক সমস্যার,
তুমি তো প্রশ্ন সহ অ্যাড করে ফেললা এখানে উত্তরের ভিতরে, তুমি ডেসক্রিপশনে নিতে একেবারে সামনে স্পেস রাখবে না, সামনে স্পেস রাখবে না, সামনে পিছনে স্পেস রাখবে না কোনো। এই যে গ্রেট কুশন কথাটা আছে না, ইয়েস অ্যাড করো, অ্যাড ফ্যাক দাও ডেসক্রিপশনে দাও এই গ্রেট কুশনস এর। হ্যাঁ উপরেরটা, উপরের লাইনটা শুধু নাও। হ্যাঁ উপরের লাইনটা নাও, এত ব্যস্ত হয়ে গেছে এমন ভাবে। হ্যাঁ উপরে রেখে দাও কুশনে, এই গ্রেট কুশনে। এখানে বিষয়বস্তু চিহ্নটা বাদ দিয়ে শোনো, বিষয়বস্তু যে চিহ্নটা আছে না, হ্যালো গ্রেট কুশন, এটা ডট দিয়ে দাও, ডট দিয়ে দাও। অ্যাড দাও, এরপর অন্যান্য গুলো অ্যাড করো। আবার কি সিম ঝামেলা করে নাকি তোর ভয় লাগছে? ভয় লাগার কোনো দরকার নাই, কাকু হইলে এরকম হয় একটু। এখন দেই, এখন দেই সেভ দেই, দেখি। হ্যাঁ এখন কি আছে, হ্যাঁ আস কুশন, এখানে আস কুশনে যেটা আছে আস কুশন দাও। তুমি প্রথমে যদি কোনো কিছু শোনো, এই রিকোয়ার্ড ইনফরমেশনটা তুমি টিক দিয়ে উঠাই দাও, রিকোয়ার্ড এই যে উপরে টিক চিহ্ন আছে না, উঠাই দিয়া তোমার কি কি লাগবে, তুমি যে কাজটা শুরু করতে যাবা, যখন তোমাকে কাজ অর্ডার প্লেস করবে তখন তোমার বাইরের থেকে কিছু ইনফরমেশন তোমাকে নিতে হবে, ঠিক আছে, যেগুলান দরকার। এখন সেই গ্ল্যানের জন্য তুমি কি কি লাগবে তোমার জন্য, সেই জন্য আমরা একটা ফ্যাগের ভিতরে একটা ইনফরমেশন দিছিলাম না। হ্যালো দেখো কি কি লাগবে তোমার কাজ শুরু করতে গেলে, কি কি লাগবে খেয়াল আছে? আচ্ছা আমাদের বলছিলাম যে একটা ওয়েব হোস্টিং লাগবে, একটা ডোমেইন লাগবে এবং কন্টেন্ট লাগবে, তাই তো? হ্যালো আচ্ছা তুমি এখন লিখবা, হ্যালো ইয়েতে লেখো, ইয়েতে যাও ব্রাউজারে যাও, ব্রাউজারে যাওয়ার পর এখানে কমা দিয়ে কিন্তু লিখবা, যদি লাইন নিও নতুন লাইনও নাও তারপর সমস্যা নাই, কাজ হবে না কিন্তু, মানে কমা দিয়ে নিতে হবে তোমাকে। আচ্ছা ইয়া করো, এক নাম্বার দাও, এক এক লেখো দিয়ে ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও, পিছনে প্রশ্নতে যেমন থাকে একটু স্পেস দাও, স্পেস দিয়ে। এখন প্রথমে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাক্সেস, ওকে কমা দাও, দুইটা ফাঁকা চিহ্ন দাও, দুইটা ফাঁকা চিহ্ন দাও, দুইটা, কোনো নিউ লাইনে আসবা না, নিউ লাইনে আসবা না, আবার বলতেছি নিউ লাইনে এসেও লাভ নাই, নিউ লাইন নিবা না, নিউ লাইন নিবা না, আমি বলতেছি এক লাইনে নাও, দুইটা ডাবল স্পেস দাও, ডাবল স্পেস দাও, আরে এক লাইনে নাও, এক লাইনে নাও। হ্যাঁ হয়েছে, এখন না, ওখানে দুই দাও, দুই নাম্বারে তোমার কি লাগবে, দুই নাম্বারে কি লাগবে তোমার, ওয়েবসাইটের কন্টেন্ট লাগবে, অ্যাবাউট টেক্সট লাগবে, অ্যাবাউট কন্টেন্ট, ওয়েবসাইট অ্যাবাউট কন্টেন্ট, কারণ তোমার ওয়েবসাইট কি বিষয়ে তৈরি করবে সেটা যদি না জানো তাহলে কেমন ওয়েবসাইট তৈরি করবে, অ্যাবাউট কন্টেন্ট, কমপক্ষে এই দুইটা জিনিস লাগবেই, ঠিক আছে। এরপরে তিন নাম্বার দিয়া, তিন নাম্বার দিলাম, দিয়ে দাও তিন নাম্বার দিয়ে যেটা বিষয় থাকবে, তোমাকে এক লাইনে কেন লিখতে বলতেছি, তুমি যতই দুই তিন লাইনে লেখো না কেন ওই এক লাইনে এসে যাবে সব লেন। তিন নাম্বারে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে তোমার ইমেজেস বা রিসোর্স, ইমেজেস স্ল্যাশ রিসোর্সেস বা ইমেজেস ভিডিওস দিতে পারো, স্ল্যাশ ভিডিওস রিসোর্সেস দিতে পারো, ইমেজেস ভিডিওস, হ্যাঁ দিয়া রিসোর্সেস,
বানান ভুল হয়েছে, রিসোর্সেস বানান। ব্র্যাকেটের ভিতরে দেওয়া যদি ইফ নিড, ইফ নিডেড বাই ইফ নিডেড, হ্যাঁ যদি প্রয়োজন পড়ে দিয়ে এখন অ্যাড দাও। কি এখানে দাও, ক্লিক করে দেখো কি আছে ওর ভিতরে। এখানে ফ্রি টেক্সট আছে, মাল্টিপল চয়েস আছে, অ্যাটাচমেন্ট আছে। তোমার অ্যাটাচমেন্ট যদি প্রথমেই লাগে অ্যাটাচমেন্ট দিবে না, ফ্রি টেক্সট দাও এর রিকোয়ারমেন্ট, যাতে তুমি কি করতে পারো অর্ডার জন্য শুরু করতে পারো যখন তখন। স্যার ওয়েবসাইট অ্যাক্সেস হলো ড্যাশবোর্ডের অ্যাক্সেস, আর সিপ্যানেল এর অ্যাক্সেস লাগবে না, ওইটা কনফিগারেশন সিপ্যানেলে লাগবে। সিপ্যানেল এর অ্যাক্সেসে আমাদের যখন যদি আমরা এসএসএল করতে যাই ইনস্টলেশন, তখন আমাদের সিপ্যানেল অ্যাক্সেস যদি লাগে সেক্ষেত্রে। কিন্তু যখন আমরা সিপ্যানেল শুনে কি বলি ইনস্টল করতে, তো হ্যালো জি স্যার আমরা এফটিপি অ্যাক্সেস, কে জানি কথা বলছিলাম, কে তামিম, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে গেলে ইয়া লাগে না, সিপ্যানেল লাগে না। হ্যালো এফটিপি অ্যাক্সেস হয়ে গেলে হয়ে গেল, ঠিক আছে। ডাটাবেস, ডাটাবেস আমরা তো এমনিতে পেয়ে যাব, যখন আমরা করতে যাব ইনস্টল করতে গেলে তখন ইনফরমেশন আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পাচ্ছি কেন। আমরা যখন সিপ্যানেল চাবো এখানে বলি শুনে, হ্যালো ডাটাবেস অ্যাক্সেস কি ভাইয়া বাইরে তৈরি করে দিবে? তামিম জি স্যার কথা শোনো, আমি কি বলি, আমরা যদি বলি যে সিপ্যানেল অ্যাক্সেস লাগবে, তাহলে প্রথমে বায়ার ভয় পাবে, আমরা বুঝতে পারতেছি জি স্যার। আর কেউ কি আপনি আপনি হুট করে আপনি একটা কোনো কিছু কিনতে যাবেন, আপনার করবে কি ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা আপনাকে দেন, আমাকে দেন, আপনি দিতে যাবেন না স্যার? তাহলে হুট করে আপনি কখন কেন আপনি বায়ারকে বলবেন? হ্যালো হুট করে কি কেউ কি আপনাকে দিতে চাবে ইনফরমেশন? যারা হয়তো ক্রেডিট কার্ডের সিকিউরিটি নিয়ে কাজ করে বা আগে দেখতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে বা ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু খরিদ করছে বা কিনছে, তারা ক্রেডিট কার্ডের ব্যবহার জানে বা হুট করে সাইয়ে দিয়ে দিবে। কিন্তু যারা নতুন, তখনই যদি নতুনকে যদি বলেন সি প্যানেলে অ্যাক্সেস দেন, সি প্যানেলটা কি, তখন তাকে জানতে হবে সি প্যানেলটা আবার বাকি, সেটার অ্যাক্সেস আবার দিতে হবে, সেটা আবার কতটুকু না গুরুত্ব বা কতটুকু প্রাইভেসি আছে। আমরা বুঝতেছি আচ্ছা, এরপরে আসি সে অ্যাডে দেই সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আমাদের ইমেজ অ্যাড করতে হবে, ওয়েট ইমেজে যাই, ইমেজগুলা যাই, ইমেজগুলাতে যাই, ইমেজে আমি বলছিলাম যে ইমেজের আপনি ইয়া করেন ট্যাগ ইনফরমেশন বিভিন্নগুলো ইয়া করতে হবে, প্রত্যেকটা ইমেজের নাম রিনাম করেন, এই রিনামটা করেন, টাইটেল দেন, টাইটেলটা নিয়ে আসেন। হ্যালো হ্যাঁ টাইটেলটা নিয়ে আসেন পুরোটা। ঠিক আছে যদি হ্যাঁ দিছেন, যদি পারেন পুরাটাকে নিতে পারবেন, পুরা টেক্সটটাকে নিতে পারবেন, বডি কন্টেন্ট সব টেক্সট নিতে পারবেন। হ্যালো আবার জান দেখি কভার কন্টেন্ট, হ্যাঁ ডেসক্রিপশনে যে জিলান ছিল সব গিলান কপি করে নেন দেখি, সব কপি সব কিছু স্যার নাকি? হ্যাঁ সব কপি করে নেন, বডি কন্টেন্টের যা গিলান আছে সব গিলান কপি করে নেন, কন্ট্রোল এ দিলেই তো সব কপি ইয়া হয়, সব সিলেক্ট হয়ে যায়। উড়াই দেন থাকা রাখবেন, সরাই দেন, হ্যাঁ ট্যাক্স সরাই দেন, ঠিক আছে ওকে। এটা এক নাম্বার দেন শেষে, শেষে এক লিখে দেন, জেপিজির সামনে শেষের দিকে ফাইল এক্সটেনশনের সামনে এক নাম্বার লিখে দেন, হ্যাঁ ঠিক আছে। এইরকম টেক্সট আরটাই ওটাতে নেই, এখানে ফাইলের নামের ভিতরে দেখেন এই স্পেস আছে একটা দেওয়া আছে কিনা,
আইছে, এইটাকে কপি করে একটা টেক্সট নেই, ওটাতে নেই, পরবর্তী নেমটাতে নেই, হবু পুরাটা কন্ট্রোল এ দেই না কেন? এখানে সেভ হচ্ছে না, কোন একটা স্পেশাল সেক্টর আছে দেখি, হয়েছে তারপরে আসি অন্য অন্যটাতে আসি, অন্যটাতে আসি, অন্যটা ইমেজ আসি, এখানে টু করে দিই, হ্যাঁ হয়েছে, এরপরে আসি থ্রি, ওকে, এখন আমাদের কি করছিলাম ইমেজে যাই, প্রপার্টিজে যাই, ডিটেইলসে যাই, প্রত্যেকটা ইমেজের ইনফরমেশন চেঞ্জ করবো, টাইটেলটা আমাদের পোস্টার টাইটেলটা দিই, আমাদের যে জব পোস্টটা দিছি বা যে প্রোডাক্ট আমরা দিছি সে প্রোডাক্টের টেস্টটা ইয়াতে দেয়, টাইটেলটা নেই, পুরো টাইটেলটা দিই, আর ফোল্ডার অপশনে আছে, দেখো ফোল্ডারে আছে, ফোল্ডার অপশন ফোল্ডারটা আছে না, ফোল্ডারে দেখো একটাই যে যায়, হ্যাঁ টাইটেলে দাও, পুরো টাইটেলটা পেস্ট পেস্ট করে দাও, সাবজেক্টে যাও, সাবজেক্টে পুরোটা পেস্ট করে দাও, হ্যাঁ ট্যাক্সে আসো, হ্যালো ট্যাক্সে যাও, ট্যাক্সে তুমি ওই ট্যাক্স দিবে, ট্যাক্স অনেকগুলো দিবা, ওয়ার্ডপ্রেস দিবা, প্রতিটা ওয়ার্ডে একটা করে ট্যাক্স লিখে ইয়ে বানাবা, ট্যাক্স বানাবা, ওয়ার্ডপ্রেস লেখো, তারপরে কোলন দাও, কোলন দাও না, সেমিকোলন সেমিকোলন সেমিকোলন, হ্যাঁ তারপরে আর কিছু দাও, ওয়ার্ডপ্রেস, তারপর রেসপন্সিভ, তারপরে ডিজাইন, তারপর ওয়েবসাইট, এরকম ব্যবহার করতে থাকো, যতগুলান টেক্স তুমি ব্যবহার করছো সবগুলানি ব্যবহার করো, অনেকগুলো টেক্স ব্যবহার করা যাবে, আমি কি বুঝতে পারছি? আরো যতগুলো দেওয়া যায় সবগুলান তো সব টেক্স ব্যবহার করবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন প্রতিটা ওয়ার্ড ব্যবহার করবা, আমার ইয়া করবা, পুরোটা একটা ইয়াকে ব্যবহার করবা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল, আবার থিম, তারপরে প্লাগইন, ভাইয়া হ্যাঁ যে র‍্যাঙ্কিং এ ফিরে দিবেন কি ভাইয়া, রাকিব তো কাজ পেয়ে যাবে ভাইয়া, টিট কবে দিবে ভাইয়া, কাজ পাবে কিনা সেটা পরের বিষয়, তাহলে আমার শিখানোর দরকার বিষয়টা আমি শিখাই দিচ্ছি এটা বেশি, তাই কিনা, তারপরে রাকিবুল যদি আরেকবার কাঁচা হয়ে যায় মানে আঙ্কেল হয়ে যায় তখন যদি কিছু খাওয়ায় তাহলে হয়তো খাওয়াইতে পারে, এখন তো আর খাওয়াবে, আগে দেখি মার্কেট প্লেসে আগে উঠার চিন্তা ভাবনা করি, খাওয়া দাওয়া করে আমি বলবো ট্যাগ বোঝো না, ট্যাগ একটা ওয়ার্ড কখনো নিবা, কখনো দেখা যাচ্ছে পুরো একটা দেখা যাচ্ছে দুই তিনটা ওয়ার্ড, স্পেস দিবা না, স্পেস না, তুমি কি করবা ইয়া করবা সেমিকোলন দিবা, কমা দিলে হয় ভাইয়া, এখানে ট্যাগে কমা দিলে হয়, এখানে ট্যাগে কমা হয় না, চেক করে দেখো সেমিকোলন দিতে হয়, কত দেওয়া রইছে ভাইয়া, এখানে দেওয়া রইছে কত চলে আসবে, আমরা ক্লাস কখন করব, ডেভেলপমেন্টের ক্লাস করব কখন, মাথায় তো খেলবে না, তারপরে ইয়া লেখো মাল্টি ডিভাইস রেসপন্সিভ, মাল্টি ডিভাইস রেসপন্সিভ, থিম কাস্টমাইজেশন, স্লাইডারস,
এখানে কিন্তু আমি নিজে না করে আপনাদের হাত দিয়ে করাচ্ছি, যাতে এখানে বুঝতে সহজ হয়। আবার বলতেছি, আচ্ছা আর কি আছে? সেলাইটার দিছি, ক্যারোসল, ক্যারোসল দিছি, ক্যারোসল ডিজাইন, ক্যারোসল ডিজাইন, গ্যালারি, গ্যালারি, হ্যালো, সমুদ্র আকিবুল আবার ওর গেছে হাওয়া হয়ে। হ্যালো শুনছি, হ্যালো, শুনতে পারলে ঠিক আছে, মানে আমাদের মনে হয় রাকিবুল এবার ইয়া হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। আমি বুঝতেছি না, মোবাইল কানেক্টেড দিয়ে রাখে না কেন রাকিবুল? আমরা ডেভেলপমেন্টের ক্লাস শুরু করবোই, যদি মাঠ ফাঁকা থাকে তারপর ফাঁকা মাঠে ভাষণ দেবো, কিন্তু ডেভেলপমেন্টের ক্লাস করবো শুরু আজকে। মোবাইলে ওয়াইফাই কানেক্ট দেয় না কেন? মোবাইল থেকে হটস্পট করে পিসিতে কানেকশন দিলেই তো হয়ে যায়। ওয়াইফাই দিয়ে ল্যাপটপে চালাচ্ছি, ঠিক আছে, আমাদের ওয়াইফাই অনেক সময় চলে যায়, যারা এরকম স্ক্রিন শেয়ার করতেছে তাদের জন্য ওয়াইফাই এর সঙ্গে একদম মোবাইল কানেক্টেড করে দিলে তো হয়ে যায়, চলে গেলে বেজাল নাই। মানে সে কারেন্ট ডিস্টার্ব দেন তো এখন আমি সেন্ড করছিলাম না স্যার, এবার লিখলাম কমেন্টে কিছু কি লিখবো। আচ্ছা কমেন্টস এর বিষয় নাকি আপনি ট্যাগ শেষ করছেন? ট্যাগ লেখেন না আরো, গ্যালারি যত গিলাম করা যায় সব গিলাম, বিল্ডার, ভিজুয়াল বিল্ডার, সোশ্যাল মিডিয়া আইকনস, গুগল ম্যাপ, কন্টাক্ট ফর্ম, লাইভ চ্যাট দিতে হবে তো, তারপরে মোবাইল, ট্যাবলয়েড, ল্যাপটপ, পিসি, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, পিসি, সবগুলো একটা করে লিখি, কোনটা আগে হইলে পরে হইলে সেটা বিষয় না। ফেসবুক টুইটার করে অ্যাড করে দিবা? হুম, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম। লেখছি লিঙ্কডইন লেখছি, হ্যাঁ, তারপর আর কি কি বাকি দিছি, তারপরে লাইভ চ্যাট লিখছিলাম, কাস্টম ওয়ার্ডপ্রেস লিখছিলাম, কাস্টম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আচ্ছা লিখছি না, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং, LANDING, ল্যান্ডিং পেজ, ওয়েব পেজ, ওয়েব, খালি শুধু ওয়েব, ওয়েব পেজ, শুধু ওয়েব, হ্যাঁ, শুধু WP, তারপরে OSCO, হ্যাঁ, ইউএসসিও আর কি, এটাকে বলে ইউএসসিও বা YOASTO, হ্যাঁ, সিও, ঠিক আছে, তারপর টপ কোয়ালিটি, টপ কোয়ালিটি, ইউনিক ডিজাইন,
তারপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডিসকাউন্ট, ওয়েব হোস্টিং, তাহলে মোটামুটি অনেকগুলো হয়ে গেল না? ল্যান্ডিং পেজ দিছি, ওয়েবসাইট পেজ দিছি, আচ্ছা ওয়ান পেজ ডিজাইন, ওয়ান পেজ, ও এন ই ওয়ান পেজ ডিজাইন, তারপরে কন্ট্যাক্ট ফর্ম সেভেন, কন্ট্যাক্ট ফর্ম সেভেন, বিজনেস ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, তারপরে ইয়া লেখি নন প্রফিট ওয়েবসাইট, মোটামুটি অনেকগুলো দিছি। ঠিক আছে, আপনার পেটে যদি আরো থাকে আপনি বের করেন, বের করে অ্যাপ্লাই ক্লিক করেন, এখানে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, আগে আগে অ্যাপ্লাই করেন, আগে অ্যাপ্লাই করেন, কপি করে দেখেন, হ্যাঁ কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে অ্যাপ্লাই দেন, দিছেন? আচ্ছা, এরপরে কমেন্টস এর ভিতরে পুরা ইয়াটা নিয়ে আসেন, পুরা ডেসক্রিপশনটা নিয়ে আসেন, পুরা ডেসক্রিপশনটা নিয়ে আসেন, ডেসক্রিপশন পুরাটাই। আচ্ছা নেন, তা হবে, কেন হবে না, নেন কমেন্টস এর ভিতরে নেন, দিছেন? শেষ, তারপরে আসি অথরে, আসি অথর্সের ভিতরে টাইটেল দেই, হ্যাঁ লিখিব কেন, এখানে কপি পেস্ট করে নিতে পারলে এত লিখবো কেন ভাই, অথরে ওখানে তার ফাইবারের নাম দিলে হবে না, লিখি। এরপরে আসি ইয়ে, আসি হ্যালো প্রোগ্রাম নেমে আসি, এখানে দেখি আছে কিছু নাই না, কপিরাইট আসি, কপিরাইট আসি, নাম দাও তোমার পুরোটা, তোমার ইয়াতে যেটা নাম আসছিল ফাইবারে কি নাম দাও আছে সেটা নাম দাও, ওই ফুল নাম না, ফাইবারে কি নাম দাও আছে, প্রোফাইল লিঙ্কটা কপি করো, আই মারছে এই ছেলে, আমি বুঝি না আদৌ আসলে কি, আমি বুঝি না, কপি করো, কপি করো, কপি করে ব্যাক করে নিবে, সমস্যা না, ব্যাক নাও, আমি নতুন ট্যাব নিতে বলি কি জন্য, আবার ঘুরে ঘুরে একটা একটা করে যাইও, ঠিক আছে এতে যাও, কাজে যাও আগে, ওখানে বাদ দাও, ইমেজ গুলো আগে করে রেডি, তারপরে ওইখান যাবা, ছেলে আসলে আমি বুঝি না, হ্যাঁ এটা দিছো, এবার ইয়া কমা দিয়ে দাও, ইয়া দাও ফাইবার কমা দিয়ে, ফাইবার চেক আউট, চেক আউট, ঠিক আছে, ওকে তাহলে মোটামুটি হয়ে গেছে, ডেট একুয়ার আছে না এর উপরে, ডেট একুয়ার উপরের লাইনটা, এর উপরের লাইনটা কপিরাইটের উপরের লাইনটা, হ্যাঁ এখানে ডেট দাও, আজকের ডেট দাও, সিলেক্ট করো আজকের ডেট, হয়েছে, এরপরে অ্যাপ্লাই দাও, অ্যাপ্লাই ক্লিক করো বাটনে, হ্যাঁ হুবহু একই টেক্সট অন্যান্য ইমেজ গুলোর জন্য সিলেক্ট করো, একই রকম সিলেক্ট করো, সেট করে দাও অন্যান্য ইমেজ গুলোর জন্য, হুবহু একই জিনিস করো, শোভা বুঝতেছি আমরা, শোভা রুমানা তামিম প্রশ্ন আছে, তামিম মুরসালিন, তামিম তো বুঝতেছে না, না স্যার
ভাইয়া, হ্যাঁ, কেউ একজন প্রশ্ন করছিল অথর্স এর কথা, যে অথর্স এ ফাইবারে যে ইউজার নেম আছে ওইটা দিলে হবে কিনা। হ্যাঁ, ফাইবার এর ইউজার নেম পুরাটা দিবেন, আমি তো দিয়ে দিতে পারলাম না। আমরা একটা গিগ তৈরি করতে যে আমাদের এত সময় লাগবে এটা আমি ভাবিনি। ডেট দিছি, আমরা ডেট দিছিলাম, ডেট ডেট একবার দিছিলাম, আবার দেখি আচ্ছা যদি দিচ্ছেন তাহলে এদিকে অন্যটা আসি, অন্যটা করি কাজ। ডেট টাকেন দিছি, ডেট টাকেন, ডেট টাকেন, ডেট অ্যাকুয়ার, আজকে ডেট দেই, দিয়ে অ্যাপ্লাই দেই। ওই ডেটে তো বসায় নেই আপনি, ডেটে তো দেখতেছি না, ডেটে তো দেখি আমার সরে গেছে। অন্যান্য ইনফরমেশন গুলো কই? বাকি বল, অন্যান্য ইনফরমেশন গুলো কই? প্রথম ইমেজটা চেক করি দেখি, প্রথম ইমেজটা অ্যাপ্লাই দেওয়ার পর কি ওকে দিছিলাম আমরা? কই প্রথমটা তো আছে ঠিকই, ইনফরমেশন গুলো তো আছে দেখতেছি, হয়তো টেট টাকেনটা দেই নাই, ডট টাকেন ব্যবহার করে নাই। দ্বিতীয় গেলেন কি করলাম আমরা? আমরা ক্যান্সেল করেছিলাম না, ওকে দেই নাই, শুধু এইটা দেখতেছি। ঠিক আছে, ঠিক করি, ঠিক করি, তাতে ঠিক করি, সময় কম। আসল কথা, তোমার ভাইকে যে চিন্তাটা ধরে নি, তোমাকে সেই চিন্তাটা ধরছে। ট্যাগ কিন্তু ইম্পর্টেন্ট।
উপরে 5 স্টার রেটিংটা দেই, রেটিংটা সেট করে দিতে পারবো। অটোমেটিক চলে যাচ্ছে স্যার, আমি তো বুঝলাম না অটোমেটিক হবে কেন। ঠিক আছে, এটা এটা আছে, কমেন্টস আছে, অথরসে দিছিলাম, অথরসে কি দিছিলাম আমরা, টাইটেলটা ব্যবহার করি অথবা নিজের নাম ব্যবহার করি, যা কিছু ব্যবহার করার ইচ্ছা করি। আমি বুঝি না, তুমি অটোমেটিক অটোমেটিক, আমি তোমাকে বলি সিলেক্ট করতে ডেট, আর তুমি যাও ইয়া অটোমেটিক অটোমেটিক যাও, এখন অ্যাপ্লাই দাও, ওকে দাও। তাড়াতাড়ি করো, সময় কম। কপিরাইট টেক্স কি দিছো? হ্যাঁ হয়েছে, অ্যাপ্লাই দাও, ওকে দাও। লাস্ট ইমেজটা চেক করো একবার। কিছুই নাই কেন? নাই হবে কেন? কমেন্টসে দাঁড়া, ট্যাগ ট্যাগ দাও, ওটা তো কমেন্টসে দিছো। তোমার শুধু এই ফিচারসটা দিতে বলছিলাম, তোমার বলছিলাম যে পুরো ডেসক্রিপশনটা দিবা, তুমি দিছো একটা ফিচার, যাই হোক দিছো দিছো, হয়েছে। ট্যাক্সে যাও, ট্যাক্সে যাও, কমেন্টসে আসো। ট্যাক্সে কি দিছো? ট্যাক্সে দাও তো কি দিছো? ট্যাগে দাও, পুরো ডেসক্রিপশনটা দিতে বলছিলাম, দিছো তুমি, ওইটা ঘুষে দাও, সমস্যা নাই। ওকে, হয়েছে হয়েছে, দাও, এরপরে নিচে আসো, ডেটটা কেন দাও, কপিরাইট লিখবা, ডেটটা কেন দিবা, ডেটা একবার দাও, আবার দাও, টিক চিহ্ন দাও, আবার দাও, দিয়ে অ্যাপ্লাই দাও, ওকে দাও, হয়েছে, আর লাগবে না, অনেক করছে, আর চেক করার দরকারই নেই। এখন ইয়া করো, ইমেজ প্রথম ইমেজ কোনটা নিবা সেটা আগে দেখো, ইমেজ ইয়ে নাও, ডিসিশন নাও, প্রথম ইমেজ কোনটা দিবা, দেখো ক্লিয়ার হয় কোনটা ইমেজ, ইমেজ কি ওপেন হচ্ছে? এটা ইমেজে দেখা যাচ্ছে না, দেখি থাম্বনেইলে দেখা যাচ্ছে না, এটা ইমেজের সমস্যা কি? কোনটা নিবা দেখো, কোনটা সুন্দর হয়, ওপেন করো দেখি আরেকবার, আবার ওপেন করো, তারপরে দেখি দ্বিতীয় এইটা, তারপরে ফাইনাল এইটা, ওকে সেইভাবে ইয়া করো, আপলোড দাও, ওইভাবে যাও, ব্রাউজারে যাও, গিয়ে যাও, ইমেজ আপলোড দাও, যাও যাও, তুমি তো কোনো ইয়ে না করে তো এখন শুরু করে দাও, একটা লিঙ্কে ক্লিক, তুমি দেখো না মাঝে মাঝে দেখো না, আমি ব্রাউজারে দেখো না নতুন উইন্ডো অনেকগুলো খুলে ফেলি, যায় না মাঝখানে চাকাটা আছে না, চাকাটা কি করছো, এডিট কই, ইয়া কই, গিয়ে টেক্স কই, তুমি তো শেষ করলা, আমি শেষ করছি, কপি করে নাও, ছেলে আমি বুঝি না, একটা জিনিস আমাদের 5-7 বার করা লাগবে কেন, ইয়া কি দিছো, হ্যাক দিছো, ধর বিরক্তিকর একটা জিনিস।
ফ্যাক দিছো, ফ্যাক দিছো ডেসক্রিপশনে, ফ্যাক দিছো, আবার ব্যাগ দিচ্ছে। আমি বলছিলাম ফ্যাক দিছো, ফ্যাক সামনে স্পেস রাখিয়ে দিচ্ছ, আচ্ছা তারপরে দাও। কোনটা কোনটা আমরা করছিলাম তাড়াতাড়ি করে, হাইলাইট করছিলাম কোনটা, বোল্ড করছিলাম কোনটা, খেয়াল আছে সেটা করি তাড়াতাড়ি। এত সময় নিলে হবে? মাঝে মাঝে বোল্ড করছিলাম, কিছু হাইলাইট করছিলাম। হ্যাঁ নাই তাহলে ইয়ে দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। মাঝখানে দিলেন, স্কিপ করে গেছেন, গেছেন। কি বলছিলাম, খেলাছে সেসব করেন, বারবার ব্যাক দেন তো, মনে তো থাকবে না তো, বারবার ব্যাক দেন তো, সমস্যা তো এই জায়গাতে। রেকর্ড উঠাইছেন, টিক্সিন উঠাই দেন, রেকর্ড টিক্সিন উঠাই দেন। এক নম্বরে ওয়েবসাইট অ্যাক্সেস, দুই নম্বরে কি দিয়েছিলাম আমরা ওয়েবসাইটের অ্যাবাউট কন্টেন্ট, তিন নম্বরে কি দিয়েছিলাম ইমেজ রিসোর্স ভিডিওস, অমুক তমুক যেসব বিষয় যদি লাগে, ইফ নিডেড বিষয় করতে যদি আমাদের এখানে একদম ইয়ে চলে যায়, একটা ক্লাস চলে যায়, তাহলে এটা হবে সম্ভব? এটা কোনো কাজ হচ্ছে? দুই নম্বরে কি ছিল তাহলে? অ্যাবাউট টেক্সট, হ্যাঁ বা অ্যাবাউট দেন, অ্যাবাউট কন্টেন্ট। তারপরে ইমেজেস ভিডিও সেগুলোর খেয়াল নাই, একটু আগে তো করাই দিলাম, খেয়াল থাকবে না কেন? অ্যাড দেয় তাদেরই সময় নাই। হ্যাঁ ইফ নিডেড, আবার ফোন নাম্বার দিচ্ছে, কি ছেলেরা বাবা রে, আর ব্র্যাকেটে দাও ইফ নিডেড তাড়াতাড়ি করো, ব্র্যাকেটে ইফ নিডেড দাও, যদি প্রয়োজন পড়ে নতুন করে ইমেজ টিমেজ অ্যাড করার দরকার যদি পড়ে। আরে ইফ নিডেড দাও, ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে ইমেজ কন্টেন্ট, ইফ নিডেড ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। একটা কথা বারবার বলতেছি, শুনতেছি না। হ্যাঁ অ্যাড দিই, সেভ অ্যান্ড কন্টিনিউ।
এখানে ইমেজ সিলেক্ট করি, আমাদের তো গিগের কোনো ভিডিও নাই, দরকার নাই ওখানে ভিডিও, দরকার নাই যেহেতু আমরা ভিডিও পাই নাই, ভিডিও দিতে থাকলে আরো ভালো হইতো। এবার নিচে আসি, গিগ ফটোস আছে, ফটোস এখানে ক্লিক করি, ক্লিক করে যে ফটো আছে সেটা ফার্স্ট ফটো ফার্স্টটা দেই, প্রথম দেই, না দ্বিতীয় ফটো দ্বিতীয়টা দেই, তৃতীয়টা তৃতীয়টা দিই। ওকে তাহলে আমাদের শেষ, এখন আমরা আসি সেভ অ্যান্ড কন্টিনিউ। ইয়েস, এরপর কি আর ইউএসএ পারসন? নো, ইউএসএ পারসন যদি না হয়েও যদি কেউ ইউএসএ পারসন দিতে চান তাহলে দিয়েন, পরবর্তীতে আবার বলিয়েন ট্যাক্সের ইয়ে দেখাইন, ইউএসএ তে যে ছিলেন সে ট্যাক্সের জন্য কাগজপত্র দেখাইন, ইউএসএ সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেখাইন, সবসময় নো দিতে বলতেছি কিন্তু। সেভ, ওকে ক্লোজ, ফাইনালি পাবলিশ ইউর গিগস, ফাইনালি পাবলিশ বাটন নিচে, ওকে ডান দেন, ডান আছে নিচে বাটন দেখেন নিচে, দাঁড়ান, কংগ্রাচুলেশন অন ইউর নিউ গিগস, মেসেজে চেক করেন, মেসেজে যান, মেসেজ মেসেজ উপরে উপরে মেসেজ, মেনু বারে মেসেজ দেখা যাচ্ছে না, ড্যাশবোর্ড মেসেজ অর্ডার গিগস অ্যানালিটিক্স, ভিউ করেন কি আসছে, ভিউ করেন, ক্লিক করেন, ক্লিক 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 করলে ভিউ হয় না, মেসেজ ভিউ করে পড়ে, ক্লিক হয় না, না হয় বাদ দেন, হয়েছে ভিউ হয়ে গেছে, মার্ক অ্যাস রিড হয়ে গেছে। এখন যেটা বিষয় আসি, আমাদের গিগটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এখন ইয়েতে যাই, মোড়ে যাই, উপরে যাই, উপরে উপরে মোড়স, ক্লিক করি বাই রিকোয়েস্ট, গিগ যখন পাবলিশ হবে তখন একটা মেসেজ আসবে, যে মেসেজটা আপনি ক্লিক করলেন, গিগ পাবলিশ হওয়ার পরে আপনার বাই রিকোয়েস্টটা শুরু হয়ে যাবে, দেখতেছি। হ্যালো, প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা সেন্ড অফারে আমরা চেক করবো যে কি সাইজের রিকোয়েরমেন্ট, ভালো করে পড়বো, সি মোর ক্লিক করেন এখানে, এইটাতে, এখানে সি মোর আছে, এখানে পুরোটা পড়বো ভালো করে, সেটা আমাদের সামর্থ্যের বাইরে নাকি সামর্থ্যের মধ্যে, আমরা অ্যাবল নাকি ডিসেবল, এখানে এই কাজটা করতে আমাদের ক্যাপাবিলিটি আছে কিনা। আই নিড এ ট্রাভেল ব্লগ টাইপ ল্যান্ডিং পেজ, কন্ট্যাক্ট মি, প্রাইস ইজ নট ফিক্সড, ঠিক আছে, ওনার ব্লগ একটা দরকার, আপনি ব্লগ সাইট যাই তৈরি করতে পারেন, ওনাকে অফার দিবেন, সেন্ড অফারে দিয়ে, ঠিক আছে, গিগ সিলেক্ট করবেন, গিগ সিলেক্ট করে প্রাইস দিবেন, ঠিক আছে, প্রাইস দিবেন, ড্রেস ডেলিভারি টাইম কতদিন নেবেন, হ্যাঁ এই ড্রেস নেবেন, ড্রেস নেওয়ার পরে আপনি কি কি রেকমেন্ড আছে, সেন্ড অফারে দিই, সেন্ড অফারে ক্লিক করি, ট্রাভেল ব্লগটার দিই, এখানে ইয়ে করি, হ্যাঁ এখানে আসতেছে, আপনি এখানে লিখবেন যে আই রিড ইউর জব পোস্ট কেয়ারফুলি বা আই রিড, হ্যাঁ অ্যান্ড আই ক্যান ডু ইট সাকসেসফুলি, এরকম কিছু লিখবেন, আমি বলতেছি, তারপরে টোটাল টাইম অফার অ্যামাউন্ট আছে, টোটাল অফার অ্যামাউন্ট এখানে আপনার অ্যামাউন্টে আপনি বসাবেন, কতটুকু চাচ্ছেন তার জন্য, কাজের জন্য, এরপরে ডেলিভারি টাইম, কয়দিনের ডেলিভারি টাইম দিতে চাচ্ছেন, কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে পারেন, নাম্বার অফ রিভিশন, কয়টা রিভিশন নেবেন, গিগ রিকোয়ারমেন্টস আজ করবেন কিনা, অবশ্যই গিগ রিকোয়ারমেন্ট এখানে লাগবে, আজ করা লাগবে, এরপরে আপনি নাম্বার অফ পেজ, কয়টা পেজ করে দিতে পারবেন সেটা সিলেক্ট করে এতটা পেজ দিবেন, দিয়ে আপনার ফাইনালি রেসপন্সিভ দিবেন না কি দিবেন, এসব যেসব দিতে চাচ্ছেন ফিচার সিলেক্ট করে ফাইনালি সেন্ড করবেন, ক্লিয়ার? এখন প্রশ্ন আছে কার, স্ক্রিন শেয়ার বন্ধ করি, সময় কম, না যেটা আপনি এইটা প্যাকেজের ভিতরে এটা নতুন একটা প্যাকেজ তৈরি করে তাকে অফার করবেন, ঠিক আছে, এটা এটা মানে সবগুলোই তো মানে অফার, মানে সেন্ড অফার করা লাগবে না,
সেটা সেটা এবং প্রতিদিন আপনি ইয়া পাঠাবেন, বাইরে রিকোয়েস্ট পাঠাবেন, প্রতিদিন ইম্প্রেশন দেখে খেয়াল করবেন, গিগ এডিট করবেন না, একবারই শেষ গিগ, যে গিগ করবেন একবারই শেষ, ওটাকে এডিট করার চেষ্টা করবেন না। বন্ধ করি, আমরা ক্লাসে যাবো। হ্যালো, আমি দেখতে পাচ্ছি।